হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে গুড মর্নিং বলে আমার আজকে ভিডিওটা শুরু করছি। তো আমার যা কাজ তোমরা তো জানো বন্ধুরা। তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, চাও খাওয়া হয়ে গেছে, এইবার চলো চলে যাব রান্নাবান্নায়। তো আজকে কি কি রান্না হবে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো বন্ধুরা, চলে এসেছি আজকে রান্নাবান্নায়। আজকে রবিবার, তোমরা জানো ছুটির দিন, রবিবার মানেই অনেক খাটনি। তো চলো কি কি আজকে রান্না হবে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। দেখো প্রথমেই দেখাই, ওল কেটে নিয়েছি। দেখো এই যে ওলটা ভাতে দেবো, ভাতে দেবো মানে প্রেশারে সেদ্ধ করব। নুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর পাতি লেবু, এইটা দিয়ে ওল ভাতেটা মাখবো। তা এইটা একটা মেনু হচ্ছে। আর এদিকে করছি হচ্ছে, দেখো এই যে বেগুন ভাজবো একটু, কালকের বিউলির ডাল আছে ফ্রিজে, ওই জন্য একটু বেগুন ভাজা করব। আর এদিকে দেখো আজকে রবিবার, চিকেন বানাবো একটু। দেখো চিকেন এনে থালায় ধুয়ে রেখে দিয়েছি। আর চিকেনের জন্য কেটে নিয়েছি দেখো রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি। আর এদিকে দেখো স্যালাডের জন্য শসাটাও কেটে নিয়েছি। আর এদিকে মাংসে দেওয়ার জন্য আলুটাও কেটে নিয়েছি। আর এই যে এখানে তো চিকেন রাখা আছে, আর এই যে টমেটোটাও এদিকে কেটে নিয়েছি, টমেটোটা দিতে একটু ভুলে গেছিলাম, ওই জন্য টমেটোটাও নিয়ে এলাম। তো দেখো এই হচ্ছে আজকে আমার রান্না বা দুপুরে লাঞ্চের মেনু। একটা একটা করে নিই। আগে ওলটা একটু সেদ্ধ করে নেবো, আর তারপরে করব বেগুনটা ভাজবো, আর লাস্টে করব চিকেন, আর ভাত হবে। একটা একটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেল। আর এদিকে ইন্ডাকশানে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি, সকালে ব্রেকফাস্টে ছেলে খাবে, ওই জন্য ইন্ডাকশানে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি। এই যে আমার এক খোলা বেগুন ভাজা হয়ে গেছে, আর কিছু বেগুন আছে ভাজতে। এই যে দেখো, এই যে কটা বেগুন আর বাকি আছে ভাজতে। তো এই বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব, তারপরে তেলেতে, ওই তেলেতেই পরের বেগুনগুলো দিয়ে দেব। এই যে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে বেগুনগুলো ভাজা। বেশি কালোও করিনি, আবার কাঁচাও করিনি, মোটামুটি খাওয়ার মতো উপযোগী করেছি। তো বেগুন ভাজা আমার হয়ে গেছে, প্রেশারে ওলটাও সেদ্ধ করা হয়ে গেছে। এবার ওলটা একটু ঠান্ডা হয়ে গেলে ওলটা এবার মেখে নেব, ওল ভাতেটা। তো দেখো প্রেশারে ওল সেদ্ধ আমার হয়ে গেছে, এইবার ভাতটা বসিয়ে দেবো, আর এদিকে চিকেনটা বানাবো। এদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাতটাও আর আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর এদিকে চিকেনটাও রেডি করব। এই দেখো তেলেতে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়েছি, নুন দিয়েছি সামান্য একটু। এবার চলো পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজতে দিয়ে দেবো। তো দেখুন চিকেনটা কষছি, তো আর একটু কষাবো, অল্প একটু সামান্য জল রয়েছে, জলটা টেনে গেলে এবার একটু জল দিয়ে দেবো। দেখো আমার ভাতটাও মোটামুটি হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে দেব। তো আজকের মতো এখানেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।